हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम वेलकम टू माय यूट्यूब चैनल आसिफ ब्लॉग्स फ्रेंड्स आज के चले आसि सेना शॉपिंग कॉम्प्लेक्सर पंचम तलाय दोकान नम्बर होच्छे 159 शॉपर नाम होच्छे शिवली मोबाइल गैजेट फ्रेंड्स अपन सामने आमी वीवो ओप्पो एवं रियलमिर किसु प्रोडक्ट रेडी कर रेखे एगुलार प्राइस एवं वैरिएंट सम्पर्के अपने धारणा देवार चेष्टा करब फ्रेंड्स जरा वीडियो देखें अवश्य चैनल के सबसक्राइब कर पाशे थका बेल आइकन बजे देवें फ्रेंड्स आजकल वीडियो मेक करते हेल्प करबें आदनान भाइया भाई अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम কেমন আছেন এই তো ভাই ভালো ভাই এট ফার্স্ট আমরা কোন মোবাইলটা দিয়ে শুরু করব তো বর্তমান বাজারে সবচেয়ে বিখ্যাত হচ্ছে Realme তো ফারস্টে আমরা Realme দিয়ে শুরু করছি তো Realme ফারস্টে হচ্ছে যে ফোনটা দেখছি সেটা হচ্ছে Realme C11 এই ফোন 11 জি এই ফোনটা হচ্ছে 2GB 32GB 5000 mAh উইথ ডুয়াল ক্যামেরা আর এই বাজেট এটা যে বাজেট রেঞ্জ এই রেঞ্জে বর্তমান বাজারে বাংলাদেশে কোনো ফোনই নাই ডুয়াল ক্যামেরা তো এটার বাজেটটা হচ্ছে 8990 অফিশিয়াল প্রাইস অফিশিয়াল প্রাইস ভাই নেক্সট আমরা কোন ফোনটা দেখব নেক্সট আমরা দেখছি Realme C3 Realme C3 জি এটা হচ্ছে বর্তমানে গেমিং ফোনের জন্য বেস্ট ফোন PUBG বলেন ফ্রি ফায়ার বলেন যাই বলেন Realme C3 তে গেম চলবে ননস্টপ কারণ এই ফোনটার স্পেসিফিকেশনটা দেখেন ট্রিপল ক্যামেরা 6.5 ইঞ্চি ডিসপ্লে 5000 mAh বিগ ব্যাটারি উইথ এটার প্রসেসর হেলিও G70 G70 জি হ্যাঁ এই প্রসেসরের জন্য এটা আপনি PUBG বা PUBG Lite বা Free Fire যেটা খেলে একদম ফ্রিলি খেলতে পারবেন আর ক্যামেরা সেটআপ হচ্ছে ট্রিপল 12 8 2 ঠিক আছে এটা হচ্ছে ক্যামেরা সেটআপ আর ফ্রন্টে হচ্ছে 8 মেগাপিক্সেল আর এই ফোনটার প্রাইস হচ্ছে অনলি 10990 টাকা 10990 টাকা জি ওকে নেক্সটে কোন ফোনটা দেখব নেক্সটে যাচ্ছি 5i 5i তো 5i কথা যদি বলেন এটা হচ্ছে বর্তমান বাজারে মানে মিড রেঞ্জের মধ্যে বেস্ট ফোন আচ্ছা যা অন্য কোনো ব্র্যান্ড কল্পনা করে না সেটা দিছে Realme 5i আচ্ছা ফাইভাইতে আপনি কি কি পাচ্ছেন ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর তারপর পাচ্ছেন 5000 mAh বিগ ব্যাটারি সাপোর্ট তারপরে পাচ্ছেন হচ্ছে এইটার যে মানে অ্যাপিয়ারেন্সটা আছে অ্যাপিয়ারেন্সটা দেখতে মানে অমাইক লেভেলে সুন্দর চারটা ক্যামেরা সেটআপ একদম সিরিয়াল বাই সিরিয়াল ডিসপ্লে পাবেন 6.5 ক্যামেরা চারটা 16822 16822 আচ্ছা এটা পাবজি লাভারদের জন্য কেমন হবে ভাইয়া ওয়াও বলতে গেলে এক কথা নেক্সট আমরা আছি যে Realme 6 জি সেটা হচ্ছে বর্তমানে বেস্ট অফ দা বেস্ট ফোন জনগণ হয়ে গেছে এটা এটার কারণ হচ্ছে কি এটা 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা হ্যাঁ আর এইটা তো হচ্ছে 30 ওয়াটের বুক ফ্ল্যাশ চার্জ উইথ ব্যাটারি পাচ্ছেন আপনি হচ্ছেন 43 mAh আচ্ছা ক্যামেরা তারপরে দেখতে হবে হচ্ছে ক্যামেরাতে ক্যামেরা তো ফারস্টে বললাম আমি চারটা ক্যামেরার মধ্যে একটা হচ্ছে 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা একটা হচ্ছে 8 মেগাপিক্সেল একটা 5 মেগাপিক্সেল একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা আর সবচেয়ে যে জিনিসটা মানে মূল যেটা ফোনের সেটা হচ্ছে ফোনের প্রসেসর আর প্রসেসরটা আছে G90T G90T জি এই যে পাঞ্চুয়াল স্কেল পাঞ্চুয়াল উইথ ডুয়াল ক্যামেরা ওকে এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে 22990 টাকা 22990 টাকা জি আচ্ছা যদি কেউ আসিফ ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আসে অবশ্যই তার জন্য এক্সট্রা গিফট থাকবে আর ডিসকাউন্টের আলোচনা সাপেক্ষে করা যাবে নেক্সট আমরা যাচ্ছি Oppo-র কাছে Oppo বর্তমানে এখন Oppo-র যে মডেলটা রানিং চলছে সেটা হচ্ছে Y12 Y12 এই ফোনটা হচ্ছে ভাই এইটা এই ফোনটা এটা দুইটা ভেরিয়েন্ট হয় হ্যাঁ কি একটা হচ্ছে 332 একটা হচ্ছে 464 আচ্ছা ক্যামেরা ক্যামেরা হচ্ছে 16 আর হচ্ছে 5 আর ফ্রন্টে হচ্ছে 8 মেগাপিক্সেল এইটা কিন্তু অনেক স্লিম এবং গ্রিপ করতে অনেক অনেক ভালো এটা পিছনে ডিজাইনটা ইউনিক ইউনিক টাইপের হ্যাঁ এইটা ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো এই ফোনের ব্যাটারি এটা হচ্ছে 4230 mAh আচ্ছা কালার কয়টা আছে কালার আছে দুইটা ব্ল্যাক আর আছে ব্লু ফিঙ্গারপ্রিন্টটা পিছনে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টেড দুইটাতেই 3GB-টাও 4GB-টাও আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া 3GB-টার প্রাইস হচ্ছে 11990 টাকা আর 4GB-টার প্রাইস হচ্ছে 13990 টাকা 13990 আর সবচেয়ে মূল যে বিষয়টা এটার যে ডিসপ্লে পিপিআইটা অনেক বেশি সেজন্য ডিসপ্লের ব্রাইটনেসটা অনেক অনেক বেশি নেক্সটে যাব হচ্ছে Oppo-র আরেকটা ফোন আছে ফ্ল্যাগশিপ 3 ক্যামেরা ফোন সেটা হচ্ছে Oppo A31 জি এটার কথা বলতে হলে এটা হচ্ছে তিনটা ক্যামেরা উইথ ফিঙ্গারপ্রিন্ট আর এটা দিচ্ছে এটাকে বলে হচ্ছে স্টোরেজ কিলার হ্যাঁ স্টোরেজ কিলার বলার কারণ হচ্ছে এই ফোনটাতে আছে 4GB RAM বাট স্টোরেজ ইজ দ্য কিলার সেটা 128GB ফোন মেমোরি দিচ্ছে আপনাকে এটা আচ্ছা এটার কালার কয়টা আছে কালার আছে দুইটা ব্ল্যাক আর একটা হচ্ছে
হোয়াইট ক্যামেরা মেগাপিক্সেল কত কত ক্যামেরা মেগাপিক্সেল 16822 আর ফ্রন্টে 16822 সরি আর ফ্রন্টে হচ্ছে 13 মেগাপিক্সেল এবার আমি যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Oppo A92 জি এই ফোনটাতে 4টা কোয়াড ক্যামেরা সেটআপ বলে এটাকে এটারে আপনি 48 মেগাপিক্সেল বিগেস্ট ক্যামেরা তারপর আছেন আপনি 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা তারপর 4 মেগাপিক্সেল তারপর 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আর এই ফোনটার ব্যাটারি হবে 5000 মিলিঅ্যাম্পিয়ার আর 18 ওয়াটের ফাস্ট চার্জার 18 ওয়াটের ফাস্ট চার্জার হ্যাঁ এবং পাঞ্চুয়াল ডিসপ্লে হ্যাঁ পাঞ্চুয়াল ডিসপ্লে তার সাথে সাইড ফিঙ্গারপ্রিন্ট জি এটা কিন্তু গ্রিপ করতে অনেক কমফোর্টেবল দেখতে পাচ্ছেন এইখানে আপনার সাইড ফিঙ্গার দেওয়া হয়েছে এইটাই লক এবং এইটাই আনলক এটাতে সুবিধা হচ্ছে পিছনের যে আপনার ব্যাগেজে পার্ট আছে ব্যাক পার্টটা একদম খুদহীন থাকবে আচ্ছা ভাই অনেকেই আমাকে কোশ্চেন করছে এটা 4GB 64GB হয় না না এটা 464 হয় না হলেও এটা চায়না ভার্সন হয় চায়না ভার্সন হয় আচ্ছা ইন্ডিয়ান ভার্সন এটা মানে ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই থাকবে না এটার ব্যাটারি ব্যাকআপ কেমন ফোন 8GB RAM এর হবে ব্যাটারি ব্যাকআপ মোটামুটি 1.5 দিন চলবে আর একটানা ইউজে আপনি 10 ঘন্টা একটানা ইউজ পাবজি খেলতে পারবেন পাবজি লাভারদের বা গেম গেমারদের জন্য অসাধারণ হবে একটানা 10 ঘন্টা নরমাল ইউজ আপনি 1.5 ঘন্টা অনেশে যাবে 5000 মিলিঅ্যাম্পিয়ার এখানে আর ওপো লুকোচুরিতে বিশ্বাসই না এটার কালারটা কিন্তু গর্জিয়াস ভাই কালার আছে কয়টা এটা দুইটা কালার একটা ব্ল্যাক একটা হচ্ছে এটা পার্পল আর প্রাইসটা প্রাইস হচ্ছে 22990 টাকা 22990 যারা নাকি 20000 টাকার উপরে এবং 25000 টাকার নিচে ফোনগুলো খুঁজছেন এটা আমি তাদের সাজেস্ট করব এটার কালারটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে Oppo নতুন একটা ফ্ল্যাশ ডিভাইস আসছে সেটা হচ্ছে Oppo Reno 4 এই ফোনটাতে আপনি কি কি পাচ্ছেন ফার্স্ট অফ অল যেটা বলবো ক্যামেরার কথা ক্যামেরাতে আছে 48 মেগাপিক্সেলের বিগেস্ট ক্যামেরা তারপর আপনি 8 মেগাপিক্সেলের একটা মাইক্রো ফটো লেন্স পাবেন তার সাথে সাথে আপনি পাবেন হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা আর একটা হচ্ছে ডেপথ সেন্সর হিসেবে পাবেন আর একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা আর এটার কালার হবে দুইটা একটা হচ্ছে স্পেস ব্ল্যাক একটা হচ্ছে গ্রিনিশ ব্লু আর তার সাথে সাথে আপনি এটা পাবেন স্ন্যাপড্রাগনের 720Z এটা গেমিং প্রসেসর আর এটার চার্জ হবে বোক ফ্ল্যাশ 30 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন আপনি আর সবচাইতে যে মূল বিষয়টা সেটা হচ্ছে এটার যে ডিউডপ ডিসপ্লে তার সাথে সাথে পাবেন 6.5 ইঞ্চি ডি ফুল ডিসপ্লে উইথ ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে আচ্ছা এটা প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে 34990 টাকা 8GB 128GB আচ্ছা একটা ভেরিয়েন্টে একটা ভেরিয়েন্টে ওকে এটা কি প্রাইসটা কমানো যাবে কিছু কাস্টমার আসলে আপনার রেফারেন্স দিলে আমি অবশ্যই কিছু করে দেব আসিফ ব্লগস চ্যানেলের রেফারেন্স দিতে হবে অবশ্যই এবার আমরা দেখব হচ্ছে Xiaomi Xiaomi সবচেয়ে কম ফোন অফিশিয়াল ফোন এটা হচ্ছে Xiaomi Redmi 9A Redmi 9A 2GB 32GB আর সবচেয়ে মূল যে আকর্ষণ এই ফোনে সেটা হচ্ছে ফোনের ব্যাটারি সাপোর্টটা হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ার আর এটা ডুয়েল সিঙ্গেল ক্যামেরা সেটআপ পিছনে হচ্ছে একটা ক্যামেরা সেটা হচ্ছে 13 মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেল এটা একটা ভেরিয়েন্টের হয় একটাই ভেরিয়েন্ট আচ্ছা কালার আছে কয়টা ভাই তিনটা তিনটা কি কি কালার গ্রিন গ্রে আর হচ্ছে ব্লু আচ্ছা এটা প্রাইসটা কত ভাই এর প্রাইস অনলি 9999 টাকা 9999 তো এবার আমরা যে ফোনটা দেখি সেটা হচ্ছে Xiaomi Redmi Note 9 Note 9 এর যে 4টা কোয়াড ক্যামেরা সেটআপ সেটা হচ্ছে একটা 48 মেগাপিক্সেল একটা হচ্ছে 13 মেগাপিক্সেল আর এটা হচ্ছে 8 মেগাপিক্সেল আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা আর এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে আপনি পাবেন 5020 অ্যাম্পিয়ারের বিগেস্ট ব্যাটারি উইথ 22.5 ওয়াটের ফাস্ট চার্জার ওকে আর আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.53 ইঞ্চের পাঞ্চুয়াল ডিসপ্লে আর যে মূল বিষয়টা সেটা হচ্ছে প্রসেসর তো প্রসেসর হিসেবে পাচ্ছেন আপনি মিডিয়াটেকের হেলিও G85 এর প্রসেসর ওকে এটার কালার আছে কয়টা ভাইয়া এটার কালার হবে ভাইয়া দুই তিনটা তিনটা কি কি কালার গ্রে গ্রিন আর হচ্ছে ব্লু কালার আচ্ছা এটার প্রাইসটা কত গ্রে আর গ্রিনটাই বেশি অ্যাভেলেবল প্রাইসটা কত এটার প্রাইসটা হচ্ছে 19999 টাকা 19999 এটার সাথে কি কি দিচ্ছেন আপনারা এটার সাথে এটা আলোচনা সাপেক্ষে আচ্ছা নেক্সট আমরা যে ফোনটা যাবো সেটা হচ্ছে অফিসিয়াল একটা রেডমির অফিসিয়াল ফোন সেটা হচ্ছে রেডমি নোট 9S তো এই ফোনটা হচ্ছে 6128 একটা ফোন ঠিক আছে এই ফোনটাতে আপনি প্রসেসর হিসেবে পাবেন G90T G90T জি ওকে আর এটার ডিসপ্লে হচ্ছে 6.35 পাঞ্চল স্ক্রিন ঠিক আছে এটার ক্যামেরা হচ্ছে 4টা কোয়াড ক্যামেরা আর ফিঙ্গারটা হচ্ছে সাইড ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে সাইড ফিঙ্গারপ্রিন্ট হতে এটা সুবিধা অনেকটা বেশি ক্যামেরা কত কত মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে একটা হচ্ছে 64 মেগাপিক্সেল একটা হচ্ছে 13 মেগাপিক্সেল আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেল আর একটা 2 মেগাপিক্সেল আচ্ছা এটা ভেরিয়েন্ট কয়টা হয় এটার ভেরিয়েন্ট হয় একটাই একটাই 6128 হ্যাঁ আর আনঅফিশিয়ালে গেলে আর হবে আর এই এসটা আনঅফিশিয়াল আনঅফিশিয়াল এটার যে আনঅফিশিয়াল আছে সেটা হচ্ছে নোট 9 প্রো ম্যাক্স আর এটা সেম কম্পেয়ার করা যাবে এটার প্রাইস অনুযায়ী কারণ এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা হচ্ছে
25,990টা ওকে আসিফ ব্লকসের পক্ষ থেকে আসলে আপনার রেফারেন্স দিলে আমরা এখানে কিছু এক্সট্রা কিছু গিফট দিয়ে দেব প্লাস যদি পারা যায় আমি ডিসকাউন্টের ব্যবস্থা করতে পারব ওকে থ্যাংক ইউ নেক্সট কোন ফোনটা দেখব ভাইয়া নেক্সট আমরা দেখাবো হচ্ছে ভিভো এই ফোনটা 91C 91C Y91C হ্যাঁ আচ্ছা এটার ভেরিয়েন্ট ভেরিয়েন্ট একটাই 232 এর ক্যামেরা হচ্ছে একটা 13 মেগাপিক্সেল আর ফ্রন্টে পাবেন 5 মেগাপিক্সেল ডিসপ্লে হচ্ছে 6.38 6.38 আচ্ছা কালার আছে কয়টা ভাই কালার হয় দুইটা দুইটা কি কি কালার এই যে রেড আর একটা হচ্ছে এটার বলে বার্গিং রেড আর একটা হচ্ছে ব্লু ও আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 9,990টাকা 9,990টাকা এরপর আমরা দেখছো দেখবো হচ্ছে ভিভোর একটা কিলার ফোন সেটা হচ্ছে ভিভো Y11 Y11 জি 5000 mAh ব্যাটারি 6.38 ডিসপ্লে উইথ ডুয়াল ক্যামেরা উইথ ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা ডুয়াল ক্যামেরা এটা কত কত মেগাপিক্সেল 13 আর হচ্ছে 5 আর ফিঙ্গারপ্রিন্ট এখানে হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট রিয়ার মাউন্ট আর ফ্রন্টে কত ফ্রন্টে হচ্ছে 8 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল আচ্ছা র‍্যাম রুম এটা র‍্যাম রুম হচ্ছে 332 332 একটা ভ্যারিয়েন্ট হয় না একটা ভ্যারিয়েন্টে দুইটা কালার একটা রেড একটা ব্লু আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে অনলি 12,990টাকা 12,990 আচ্ছা আর আসিফ ব্লগস এর পক্ষ থেকে আসলে কিছু ডিসকাউন্ট উইথ গিফট ডিসকাউন্ট উইথ গিফট এখন আমরা যে ফোনটা দেখতেছি সেটা হচ্ছে Y12 জি এটা হচ্ছে 5000 mAh এর বিগেস্ট ব্যাটারি তারপর আপনি হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ 13H2 আর ফ্রন্টে হচ্ছে 8 মেগাপিক্সেল আর ব্যাকে হচ্ছে রিয়েল মেথড ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে হচ্ছে 6.38 আচ্ছা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে 14,990টাকা এটা কি ফিক্সড প্রাইস আসিফ ব্লগস এর রেফারেন্স দিলে আমরা 5% ডিসকাউন্ট নয়তোবা গিফট ফ্রেন্ডস আমি বলে দেই Oppo এবং ভিভো যদি ফোন নেন আপনারা 10,000 টাকার উপরে তাহলে এই শপ থেকে আপনারা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন Oppo এবং ভিভোর ক্ষেত্রে কি ভাইয়া ঠিক আছে রাইট সর্বশেষ আমরা যে ফোনটা দেবো সেটা হচ্ছে ভিভো Y50 তো এই ফোনটাতে আপনি কী কী পাবেন সবার আগে দেখতে হবে এটার ইউনিক ডিজাইন আর এই ফোনটাতে মূল যে বিষয়টা সেটা হচ্ছে 8/128 ভেরিয়েন্টের একটা ফোন ঠিক আছে আর এই ফোনটাতে ক্যামেরা সেটা হচ্ছে কোয়াড ক্যামেরা সেটা একটা হচ্ছে 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা 8 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল ফ্রন্টে আর ফ্রন্টে হচ্ছে 16 মেগাপিক্সেল 16 ফ্রেন্ডস এইটা হচ্ছে 5000 mAh এর বিগ ব্যাটারি আপনারা যারা গেম লাভার আছেন তাদের জন্য খুবই ভালো হবে আমার মতে আর এইটার যে মূল যে জিনিসটা সেটা হচ্ছে মাদারবোর্ড বা সিপিইউ যারা বলেন সেটাতে আপনি পাচ্ছেন কোয়ালকম 665 এর প্রসেসর অনলি 11 ন্যানোমিটার আচ্ছা উইথ টাইপ সি পোর্ট আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে 22,990টাকা 22,990 আচ্ছা এটা কি ফিক্স প্রাইস আসিফ ব্লগস এর পক্ষ থেকে আসলে 5% ডিসকাউন্ট করা হবে এভরি ফোন শুধুমাত্র ভিভো আর ওপোতে আর এখানে ডিসকাউন্টটা হবে 10,000 টাকার উপরের বাজেটের ফোনগুলোতে ওকে এই শপের ওনার হচ্ছে আরমান ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন ভালো ভাই ভালো ভাইয়া ঢাকা হ্যাঁ ভালো আছি ভাইয়া ঢাকার বাহির থেকে যদি ফোনগুলো নিতে চায় তাহলে কিভাবে দিতে পারবেন আপনি এসে পরিবহনের মাধ্যমে দিতে হবে আর অগ্রিম আর কি ফার্স্ট টাইমে 2,000 টাকা পেমেন্ট করতে হবে 2,000 টাকা পেমেন্ট করার পরে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এসে পরিবহনের মাধ্যমে ফ্রেন্ডস আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই শপের অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে রাখবো আপনারা যারা ফোনগুলো নিতে চান তারা ডেসক্রিপশন বক্স চেক দিয়ে এবং আরও ইনফরমেশন জানতে তাদের সাথে যোগাযোগ করবেন Yeah.